একি আপনি ব্যাগ বয়ে আনলেন কেন? কে আনবে তাহলে? এই অসুস্থ মানুষটা যার গায়ে এখনো 103 জ্বর, জ্বর এটাও জানা না। কারণ যখন তুমি বেলা 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিলে, তখন তোমার বউ এই অসুস্থ মানুষটাকে জোর করে রেশন তুলতে পাঠিয়েছিল। মোটে আমি জোর করিনি। মিথ্যে কথা বলো না বৌমা, আমি নিজের কানে শুনেছি। স্বরূপ, বৌমা পরের বাড়ির মেয়ে, কিন্তু তুমি তোমার নিজের বাপকে নিচের ঘরে ফেলে রেখে চাকরের মতন খাটাও, তোমার লজ্জা করে না? দেখুন, আমি আমার বাবার সঙ্গে কিরকম ব্যবহার করব সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না। নিশ্চয়ই নয়, কারণ এটা অ ক খ নয় যেটা আমি শেখাতে পারব। এটা মনুষ্যত্ব, যেটার বানান জানলেও অনেকেই তার মানে বোঝে না। আর যারা মানুষই নয় তাদের বোঝাবো? হ্যাঁ, এত বড় শিক্ষক আমি নই। সেটা শেখাতে পারে শুধুমাত্র অপুরবালা। সময় আসুক, উনি তোমায় ঠিক শিখিয়ে দেবে। এগুলো তুলে রাখো। আমি আসি ভাই। ওপরওয়ালা কে বাবা? বাড়িওয়ালা? চুপ কর। বাইরের লোকের সামনে নিজের ছেলেকে এইভাবে অপমান করলে বাবা, এটা কিন্তু মনে থাকবে। বাবা না ছাই, 70। বৃদ্ধ বয়সে লাঠি দরকার হয়। বৃদ্ধ বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে নাতি নাতিরাই হলো আসল লাঠি। তাদের কাঁধে ভর দিয়ে তো বৃদ্ধরা বাকি জীবনটা কাটায়। হ্যাঁ,